সাড়ে চার লক্ষ মসজিদ মানে সাড়ে চার লক্ষ অফিস মুসলমানের, সমস্ত ইসলামের কাজ হবে মসজিদ থেকে, ঠিক কিনা? চুপ মেরে আছি আজকে আমরা, মরব মরব ভীরু আর কাপুরুষের পরিচয় দিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে মরব, বাতিলদের সামনে মাথা করব না আমরা। রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে রাখবেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل
والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة. الله أكبر. والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس. الله أكبر. أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা হে রসুল তুমি জান্নাতি ফুল সৌরভে তাই হয়েছি বকুল উপমাতাই কি দেব তোমায় তাই তো হয়েছি বকুল হে রসুল তুমি জান্নাতি ফুল আল্লাহুম্মা ওয়া আলা আলি শাফি كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا عربير بوكي مكر پوري جتائي ما أمينار غار خدا رحمتي কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ
خصاله صلوا ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার পয়েল পশ্চিম পাড়া বাইতুল আমান মসজিদ ও যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত মসজিদ মাঠে অনুষ্ঠিত আজকের এই পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল 2021 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি পয়েল মদিনাতুল উলুম মাদ্রাসা অনারেবল মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা মুফতি শফিকুল ইসলাম ফরিদপুরি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সঙ্গে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, খুব ক্লান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, পরশুদিন সিরাজগঞ্জ, গতকালকে চট্টগ্রাম, আজকে ফরিদপুর, খুব কাছাকাছি না? হ্যাঁ, দেশ একটাই, পরিবার একটা, আকাশ কয়টা? আমরা কয় আকাশের নিচে আছি? দুনিয়া তো একটাই, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। এখন তো যত উন্নত দেশ তত অবনতির দিকে, ঠিক কিনা? ইংল্যান্ডে লকডাউন চলছে, মানুষ ঘর থেকে বের হয় না, কি যে ধরলো। আমরা এই প্যান্ডেমিকে এখনো ভালো আছি, আল্লাহ সুস্থ রেখেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তাওফিক দিলেন। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে, হৃদয় থেকে, মন থেকে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজেরিন, আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, প্রথম সূরা, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার
এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। আমিন। একটু জোরে বলি আমিন। আমিন। এসেছি আমরা কোরআন শুনতে, আমরা ভাগ্যবান ঠিক কি না? ঠিক। আমরা এসেছি আল্লাহর দিন শুনতে, আমরা লাকি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলবো, কারণ সবাই এই সমস্ত জায়গা আসতে পারে না, বরং বিরোধিতা করতে জানে, আছে না নাই? তাহলে কোরআন কোরআন শোনার জন্য লোক আছে, বিরোধিতা করার জন্য লোক আছে। আল্লাহর জান্নাতও আছে, আল্লাহর জান্নাতও আছে, জাহান্নামও আছে। তাহলে পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণী? এটা জান্নাতি, আরেকটা জাহান্নামী। জান্নাতের লোক বেশি না জাহান্নামের লোক বেশি? বলেন জাহান্নামী। জাহান্নামের লোকগুলি পৃথিবীতে বেশি, জান্নাতের লোক কম। তাহলে সমাজে ভালো মানুষের পরিমাণ কম না বেশি? কম। খারাপ মানুষের পরিমাণ বেশি? তবে সব জনপদ একরকম না, সব জনপদ একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. جلبوا لي الله أكبر. যাদের চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না, কান আছে শোনে না, এরা চতুষ্পদ জন্তু, এর চেয়ে নিকৃষ্ট এই কথা কে বলে দিলেন? আল্লাহ। আস্তে বলবেন না, কে বলে দিলেন? সব সমাজে এই জাতীয় কিছু লোক থেকে যাবে, তবে ওদেরকে মুমিন কখনো বন্ধু মনে করা যাবে না, কারণ মুমিনের বন্ধু মুমিন ছাড়া অন্য কেউ হতে পারে না। বন্ধু বানাতে গেলে সাবধান হতে হবে, সবাই তো আমার বন্ধু হবে না, কারণ বিড়িখোরের সঙ্গে থাকলে পরে ভালো মানুষও বিড়িখোর হতে পারে, গাঁজাখোরের সঙ্গে থাকলে পরে নিয়মিত থাকতে থাকতে সেই লোকটাও গাঁজাখোর হতে পারে। এই জন্য বন্ধু তৈরি করতে গেলে অবশ্যই সেখানে কন্ডিশন আছে না নাই? আছে। আস্তে আস্তে বলবো, আমার বন্ধুগণ, আমরা এই দুনিয়ার জগতে এসেছি, নির্দিষ্ট একটা টাইম এসেছি, একটু আগে মরণ হবে না, একটু পর মরণ হবে না, কিন্তু মরতে গেলে আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান হয়ে মরো। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহ কি চান কোন বান্দা জাহান্নামে যাক? বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? কার দোষে? বান্দার দোষে। পরীক্ষায় ছাত্র ফেল করে, শিক্ষক ঠিকই শিক্ষা দেয়, ফেল করে শিক্ষকের দোষে না ছাত্রের দোষে? কোন শিক্ষক কামনা করেন না ছাত্র কৃতকার্য হয়ে যাক, আল্লাহ চান না কোন বান্দা জাহান্নামে চলে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার নিজের দোষে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব কিছু স্বাধীন করে দিয়েছেন আর বলছেন ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা كل أولئك كان عنه مسؤولا. سمن شكتي دريشتي شكتي انتر شكتي شاب كس ایک دن جگ شید ہوا بے کار کا چھے آستے بول بننا کار کا چھے اے چوکتا دیئے چھن کے اے چوکتا دیئے خراب کسو نہ بھالو کسو دیکھ بو امرا کین تاس کے نظر اٹھا بھالو نظر نہ خراب نظر بیشی خراب پیٹ دیکھے نظر بیشی চোখটা বানায় দিলেন আল্লাহ, কিন্তু চোখের মিস ইউজ করি আমরা। কানটা বানায় দিলেন আল্লাহ, কানের মিস ইউজ করি আমরা। জিব্বা বানায় দিলেন আল্লাহ, সেই জিব্বার মিস ইউজ করি আমরা। দুটো হাত বানায় দিলেন আল্লাহ, দুইটা হাতের মিস ইউজ করি আমরা। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ভালো কাজে না খারাপ কাজে? কোন কাজে ব্যয় করতে হবে?
ভালো কাজে ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি আমার দিক থেকে কোনো কিছু পূর্ণ তোমার জন্য রেখে দেই নাই। মানব জীবনে চলতে গিয়ে যা কিছু প্রয়োজন সব কিছু আয়োজন করে দিয়েছি বান্দা তোমার জন্য। এই বিশ্ব চরাচরের আকাশ থেকে শুরু করে নিয়ে জমিন, জমিন থেকে শুরু করে নিয়ে সমুদ্র, সমস্ত প্রাণীকুল, জীব জগৎ যা কিছু আছে, প্রাণী জগৎ যা কিছু আছে, সমস্ত কিছু আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি। পৃথিবীর সকল কিছু তোমার খাদেম, আর তুমি হবে আল্লাহর গোলাম। আমি কার গোলাম হব? আল্লাহ। কার গোলাম? আল্লাহ। আমাকে গোলাম হয়ে যেতে হবে, আমাকে ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। ইবাদত মানে হলো বান্দা, বান্দার ইচ্ছায় চলবে না, বান্দা তার সমস্ত কার্যক্রম চালাবে কার ইচ্ছায়, আল্লাহ। কার বিধানে? আল্লাহ। কার আইনে? আল্লাহ। আর তার আর আল্লাহ তাআলার যা আইন বিধানগুলো আছে, সমস্ত হুকুমগুলো আছে কোন কিতাবে? কোরআন। কয়টা? একটি। আসতে হবে না। কোরআন কয়টা? একটা। সূর্য কয়টা? একটি। আল্লাহ কয়জন? একজন। আমার রাসূল কয়জন? একজন। আমরা কি দুই হব না এক হব? এক হব। আমরা কি এখন এক? না। এক হতে পেরেছি? না। খালি কি লেখি? সমস্যা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? এত সুন্দর মানুষ আপনারা, এত রাতে মানুষ বসে থাকে, কি সুন্দর বলি আলহামদুলিল্লাহ। কি মারি? পুটি না বল, মারলে বড়টাই মারি, বড় মারার বিপদ আছে। কিন্তু আমার বন্ধুগণ, এই দুনিয়াতে নির্দিষ্ট একটা টাইম এসেছি, যে কোনো মুহূর্তে চলে যাব। আমার আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা জান্নাতে যাওয়ার তুমি উপযোগী হয়ে যাও, দুনিয়ার সব কিছু তোমার জন্য বানালাম, তুমি আমার হুকুমগুলো মেনে চলো। আর আল্লাহর হুকুম মেনে চললে পরে বান্দার জন্য অশান্তি না শান্তি? শান্তি। আজকে আমরা যে সমাজে বসবাস করছি সেটা কি শান্তি না অশান্তি? অশান্তি। একাকে শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, সব জায়গায় অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আমরা কেউ কি ভালো আছি নাকি? না। বাজার করতে যাবেন, বাজার করে শান্তি নাই, সাইকেল থুয়ে শুধু ভিতরে তাকাইছেন, এদিকে সাইকেল নাই। মসজিদে যে জুতা রেখে দিয়েছি, নামাজ পড়তে নিয়েছি, নামাজ শেষে দেখি জুতা নাই। নামাজ পড়তে নেই, মাঝে মাঝে সেজদার দিকে নজর যায় না, জুতার দিকে নজর যায়। আমার বন্ধুগণ, এই যে একটা সার্বক্ষণিক একটা টেনশনের মধ্যে আমরা কাটিয়ে ফেলতেছি, গোটা পৃথিবী জুড়ে মুসলমান আজকে জুলুমের শিকার হচ্ছে কেন? গোটা পৃথিবীতে যে জাতি সবচেয়ে বেশি মার খায় সেই জাতির নাম কি? মুসলমান। সে জাতির নাম কি? মুসলমান। কাশ্মীরে মুসলমানকে মারে হিন্দুরা, চীনের মুসলমানকে মারে বৌদ্ধরা, ফিলিস্তিনের মুসলমানকে মারে ইহুদিরা, আফগানিস্তান ইরাকের মুসলমানদেরকে মারে হলো খ্রিস্টানেরা। আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমানকে মারে, মুসলমান মার খার কারণটা কি? ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে মারতেছে, বাপ মাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধরে নিয়ে শুট করে দিচ্ছে মার চোখের সামনে, 12 বছরের কিশোরী মেয়েকে ধরে এনে ইসরায়েলি কারাগারে রেখে মার চোখের সামনে 12 বছরের মেয়েকে ধর্ষণ করছে, উলঙ্গ করে ধর্ষণ করে, আবার সন্তানের চোখের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করে। এই যে একটি অমানবিক জঘন্য জুলুম নির্যাতন গুলো মুসলিম জাতির উপরে করা হচ্ছে, এর মূল কারণটা কি? আজকে গোটা দুনিয়াতে মুসলমান না যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসত, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসত, ঠিক কি না? কিন্তু মুসলমান কে এক না, শততা বিভক্ত জাতিতে রূপ নিয়েছে। আমার দেশে দেখেন না কত দরবার, দরবারের শেষ নাই। একজন ওহাবি বলে গালি দেয়, আরেকজন সুন্নি বলে গালি দেয়, আরেকজন আহলে হাদিস, আরেকজন হানাফি, একজন গরম শুননি, আরেকজন ঠান্ডা শুননি, বিভ্রান্তির বেড়া যায় আজকে আমরা।
এই সংকট দূর করার প্রয়োজন হচ্ছে আজকের সময়ের অনিবার্য দাবি। আজকে এই জিল্লতির মূল কারণ হলো আমরা এক হতে পারিনি আর কোরআনকে ধরেছি না ছেড়ে দিয়েছি, এই কিতাবকে আমরা ধরেছি না ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি। যদি আজকে মুসলমান এই কিতাবকে আঁকড়ে ধরত, যদি এই কিতাবকে যদি জীবনের মডেল হিসাবে, জীবন গঠনের একমাত্র মাধ্যম হিসাবে যদি গ্রহণ করত, আজকে গোটা পৃথিবীর সকল কিছুতে মুসলমানরা থাকতো সবার শীর্ষে, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের অবস্থা কেন হচ্ছে এগুলো, এর পিছনের মূল কারণ আমরা খুঁজে বের করব আস্তে আস্তে। আসুন আমরা মূল আলোচনার দিকে ধীরে ধীরে ফিরে যাচ্ছি, উঠতে একটু দেরি হলো, শেষ হতেও যদি একটু দেরি হয় কষ্ট হবে না? কারো কোনো অসুবিধা আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। মোটামুটি ঠান্ডার পরিবেশ তো এখানে ভিতরে নাই, আর মানুষের একটা মানুষে এক জায়গায় বসার কারণে একটু গরম গরম ভাব আমরা লক্ষ্য করছি, উষ্ণতা এসেছে, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আমরা এই যে সেজদা দেই, কেবলামুখী হই, কিছু নামাজ পড়ি, কিছু ইবাদত করি আর ভাবি আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেবে, কিন্তু জান্নাত পেতে গিয়ে সাহাবীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তারাও জান্নাত পাবে না আমরাও জান্নাত পাব, জান্নাত কি এতই সস্তা? আসতে পারেন কেন? না, জান্নাত কি আসলে খুব সস্তা? না, জান্নাত পেতে হলে জান্নাতে যাওয়ার উপযোগী বান্দা হতে হবে। আবার অনেকে বলে আল্লাহ আমারে জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কোথায়, এরকম আসে না? এরকম কিছু আসে না? জান্নাত এত সস্তা না। জান্নাত পেতে হলে প্রকৃত পুণ্যের কাজ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন ছয়টা কাজ করো, আমি তোমাকে পদবি দেব, আমি তোমাকে পদ দিয়ে দেব, তোমার পদবি হবে তুমি সত্যবাদী, এবং এই পদ নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার পদ আর পদবির জন্য লবিং গ্রুপিং আছে না নাই বলেন তো? আছে না নাই? দুনিয়ার একটা পদ নেবার জন্য বান্দা কত পেরেশান হয়ে যায়, বান্দা কত অস্থির হয়ে যায় দুনিয়ার একটা পজিশন ঠিক করার জন্য। অমুক দলের নেতা, অমুক প্রশাসনের নেতা, অমুক প্রশাসনের তিনি প্রধান, বিশাল বড় বড় পদের জন্য দুনিয়াতে কত মানুষ কত চেষ্টা চালায়। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে একটা পদবি দেব, তুমি হবে সত্যবাদী, এই সত্যবাদীর পুরস্কার স্বরূপ আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। বান্দা তোমাকে ছয়টা গুণ তোমাকে অর্জন করতে হবে, ছয়টা কাজ করে আমার সামনে আসতে হবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ সুন্দর করে বলছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين جرب يا الله أكبر ঠকঠুক মেরে কয়েকটা সিজদা দিয়েছি আর ভাবলাম আমি জান্নাত পেয়ে যাব না। জান্নাত পেতে হলে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহকে আমরা বিশ্বাস করেছি দেখে না না দেখে? না দেখে। আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, তিনি কে তার পরিচয়টা আমাদের জানা দরকার সবার আগে না সবার পরে? এই কোরআনে সবার আগে পরিচয় পেয়ে যায় কার? কোরআন খুললেই পরিচয় পেয়ে যায়। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পরিচয় পেয়েছে কার আল্লাহ আসতে বলবেন না কার আল্লাহ তিনি তোমার এমন রব তিনি শুধু মানুষের রব নন তিনি শুধু মুষ্টিমেয় কিছু প্রাণীর তিনি রব নন তিনি গোটা বিশ্ব জগতের রব শুধু তিনি রব হয়ে শেষ নন তিনি একটা জিনিসকে সৃষ্টি করেছেন তাকে টিকসই করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে আপনাকে তিনি বানিয়েছেন কি সুন্দর করে বানিয়েছেন এই পৃথিবীর যা কিছু আমরা দেখছি সবগুলো কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি সব কার অবদান আল্লাহ না প্রকৃতির অবদান আল্লাহ বলেন এই কথা বলে না যে প্রকৃতির অবদান প্রকৃতির মালিক কে আল্লাহ আস্তে বলবেন না কে আল্লাহ প্রকৃতি বানিয়েছেন কে আল্লাহ প্রকৃতির অবদান বলতে কোনো অবদান নাই সব কিছু পায় টু পায় সব কার অবদান আল্লাহ আল্লাহর অবদান যা আমরা দেখি কোনো কিছুই আল্লাহর আড়ালে নাই আল্লাহ সবকিছু দেখেন সবকিছু জানেন সবকিছু বোঝেন সব তিনি নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুই তো শুধু মানুষ বান্দা এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আমি সৃষ্টি করেছি 18,000 মাখলুকাত শব্দটা ভুল শুধু 18,000 কেন কোটি কোটি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানিয়ে রেখেছেন ঠিক কি না সমস্ত প্রাণীকে তিনি বানালেন সৃষ্টি করলেন তার সমস্ত কিছুর দায়িত্ব তিনি নিজেই নিলেন তিনি বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকুহা জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি কাউকে দেই নাই সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ পিঁপড়াকে খাওয়ান কে আল্লাহ হাতিকে খাওয়ান কে আল্লাহ ওই তিমিকে খাওয়ান কে আল্লাহ ওই তিমির বাচ্চাগুলোকে খাওয়ান কে আল্লাহ সমুদ্র জগৎ স্থল জগৎ আকাশ জগৎ যত জগতের যত প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীগুলো কোন বেলা না খেয়ে থাকে না কোন প্রাণীর মধ্যে খাদ্যের সংকট নাই কোন পাখির মধ্যে খাদ্যের সংকট আছে নাকি কোন প্রাণীর মধ্যে খাদ্যের সংকট আছে নাকি মানুষের মধ্যে আছে এই কি বলছে নাই মানুষ না খেয়ে মরতেছে না এমন দেশ আছে না নাই আমার ভাইয়েরা প্রশ্ন হলো পৃথিবীর কোন প্রাণীর মধ্যে খাবারের কোন সংকট নাই একটা পাখি তার নীড় থেকে সকালবেলা শূন্য পেটে বের হয়ে যায় সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর জিকির করতে করতে ফাঁকা পেটে না ভরা পেটে বলেন খালি পেটে না ভরা পেটে ভরা পেটে সে চলে আসে তার কি কোনো খাদ্য গুদাম আছে নাকি এই পৃথিবীতে কোনো প্রাণীর খাদ্য গুদামও লাগলো না কোনো কিছুই লাগলো না শুধুমাত্র একটা প্রাণী আছে পিঁপড়া সে খাবার কিছু গুদাম জাত করে এছাড়া কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম নাই মানুষের খাদ্য গুদাম থাকলো সব কিছু থাকলো এরপরেও খাদ্যের সংকট আছে না নাই সেই সংকট তৈরি করেছেন আল্লাহ আমি কিন্তু প্রশ্ন করতেছি কারণ ঘুম পাড়তে দেব না তো খাদ্যের কোন সংকট নাই টনকে টন খাবার নষ্ট করে মানুষকে পরিকল্পিত হবে ক্ষুধার মধ্য দিয়ে মেরে ফেলা হচ্ছে ঠিক কিনা কিসের আমেরিকা কিসের ইউরোপ কিসের সভ্যতা ওরা তো মানুষ না কুকুরের চেয়েও জঘন্য তারা আজকে সেই বিকৃত যৌনাচারের জন্য আজকে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে এটা আমেরিকা শিখায় ইউরোপ শিখায় ওরা কি শিখায় ওদের মধ্যে কোনো মানবিকতা আছে নাকি অনেকে বলে ইউরোপের মানুষ মিশা কথা কয় না কুত্তা যে অকাম না করে সে অকাম ওরা করে ঠিক কিনা মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কোন বিকৃতি যৌনাচার নাই আমেরিকার পার্লামেন্টে
সমকামিতার আইন পাশ হবে। চিন্তা করা যায় যা কুত্তার মধ্যেও নাই, শুয়ারের মধ্যেও নাই, শুকর কুকুরের মধ্যে এগুলো নাই। আজকে এই সমস্ত বিকৃত যৌনচারের নামে অবাধ মেলামেশা, আজকে মানুষ কোথায় চলে গেছে? আজকে বাংলার জমিনে আনুষ্কা বিহানের ইতিহাস কেন আসবে? এখানে তৈরি হওয়ার কথা খালিদ বিন ওয়ালিদ, এখানে তৈরি হওয়ার কথা আব্দুল্লাহ বিন রাওহা, এখানে তৈরি হওয়ার কথা যায়েদ বিন হারিসার মতো যুবক। এগুলো আমরা শুনি কেন? দেশকে যত স্বাধীন হয়েছিল, স্বাধীনতার আজকে 50 বছর পার হচ্ছে, 71 2021 ক্ষমতার বস্ত্র আলেমরা গেল না, যত রাত শুধু আলেমদের উপরে ঝাড়তেছে। আলেমরা কি করছে, কোন কি করছে? ক্ষমতার চেয়ারে বসলে না হয় কিছু দোষ দেওয়া যেত, ক্ষমতার চেয়ারে বসলে আমার দেশে চুরি বাটপারি আছে না নেই? না চুরি নাই মনে আছে, আরে চুরি আছে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে পরিমাণ বিদেশি সাহায্য এসেছে, এর 75% গেছে নেতাদের পকেটে। কথা বললেই তো দোষ হয়ে যায়, তোমরা খাও আর আমাদের হাত ভাঙতে চাও, ঘাড় মটকা দিতে চাও, আবার কই খেলা হবে? আশ্চর্য কথা না, এগুলো তো এগুলো ভালো মানুষের মুখ থেকে এগুলো বের হবে না, শিক্ষিত মানুষ এগুলো বলতে পারে না, এগুলো বস্তির মানুষ বলে, বস্তির মানুষ, যারা মূর্খ যারা বোঝে না তাদের মুখ থেকে আসে এগুলো। স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকান, স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে কথা বলেন, আদব আছে, সুন্দর প্রজ্ঞাপূর্ণ তিনি কথা বলেন। এগুলো কোন এগুলো কোন কথা, এগুলো কেন বলেন আপনারা? আলেমদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়, বরকত হয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার আল্লাহর কাছে আলেমরা, কেউ না তো স্যার, আলেমরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তেমন কিছু না, আমি ভাঙ্গা চুরা মানুষ, এলেম কালাম তেমন কিছু না, কিন্তু আলেমদের দেখলে আপনি সম্মান করবেন, আলেমকে সম্মান করবেন, তার জন্য নয় কোরআনের জন্য সম্মান করা হবে তাকে। সে যা করে করুক, আপনি কোরআনকে দিয়ে সম্মান করবেন, ব্যাস। আল্লাহ কে বলেন, আল্লাহ আমি আলেমকে সম্মান করছি কোরআনের জন্য, শেষ। আরেকজন কয়, তোমরা কত রাখার তাহাজ্জুদ পড়ো? আমি প্রত্যেক দিন 80 রাকাত পড়ি, 22 বছর, একটানা 22 বছর পড়ি, তাহাজ্জুদ কাজা নাই। কম কথা যে তাহাজ্জুদ পড়ে সে কি পড়ে বেড়া? হ্যাঁ ও পড়ে না, ওযু ছাড়া আছে। সম্মানিত ভাইয়েরা, আগে কথা না আগে ভাবনা, ভাববো 100 বার বলবো, ভাববো 100 বার বলবো, যা বলবো ভেবে চিনতে কোরআন হাদিস খাটাইয়া এরপরে কথা বলবো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বলতে কি বিপদে পড়ো না, এই জন্য রাসূল বলেছেন চুপ থাকা নিরাপদ, চুপ থাকা, চুপ থাকা ব্যক্তির দোষ কম, যত কথা বলবে তত দোষ বেশি হবে। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, নাজাত পাবো কেমনে? রাসূল বললেন আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাক বাইতাক ওবিকি আলা খাতিয়াতিক। নাজাত যদি পেতে যাও ও সাহাবী, তিনটা কাজ করো, জিব্বার লাগামটা ধরো, জিব্বাকে নিয়ন্ত্রণ করো, অযথা বাইরে ঘোরাফেরা না করে ঘরে অবস্থান করো। নাম্বার 3 হলো তোমার জীবনের যে পাপ গুলো করেছো, নীরবে নিবৃতে সেজদায় পড়ে পড়ে কেন্দে কেন্দে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। অন্যের চিন্তা করব কখন? নিজের চিন্তায় বিভোর হয়ে যাও। অন্যের পাপের খবর নেব কখন? নিজের জীবনে পাপ বুঝি নাই। আমার আপনার জীবনে পাপ আছে না নাই? অন্যায় আছে না নাই? এই জন্য মূর্খতার মতো কোন আচরণ করা যাবে না, নিজের ভুলটা আগে নিজে শোধরায় নেন। যে লোকটা সেই লোকটাই পৃথিবীতে সবচেয়ে বেশি চালাক মানুষ, যে নিজের দোষ খুঁজে বেড়ায়, অন্যের দোষ খোঁজে না, ঠিক কি না? নিজের দোষটা খুঁজুন আগে, মূর্খের মূর্খতা প্রকাশ পায় 2 লাইন কথা বললেই।
দুই লাইন কথা বললি টের পাওয়া যায় এটা মূর্খ কত নম্বর। এক লোকের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া, কোথায় ব্রাহ্মণবাড়িয়া, ছাত্র শিক্ষকের সামনে বসে আছে, শিক্ষক বলে এই ছেলে ছাত্র তোমার বাড়ি কোথায়, ব্রাহ্মণ বাড়িয়া, তোমার একটা প্রশ্ন করব তোমার জেলার নাম দিয়ে, স্যার করেন তোমার জেলার নামটা বানান করো, ব্রাহ্মণ বাড়িয়া বানান করো, ব্রাহ্মণ বাড়িয়া বানান কিন্তু করতে গেলে ভালো ছাত্র হতে হবে, এত সস্তা না তাই না, ব্রাহ্মণ বাড়িয়া বানান করতে গেলে ভালো ভালো বাংলা ভাষা বুঝতে হবে। এখন ছাত্রর উত্তর দিতে পারে না, ছাত্র চুপ করে বসে আছে, শিক্ষক বলে উত্তর দাও ব্রাহ্মণ বাড়িয়া বানান করো, স্যার উত্তর দেবো কেন এখন, আমি তো এখন ঢাকায় থাকি, কথা বুঝলেন নাই, মূর্খের মূর্খতা কথাই প্রকাশ পেয়ে যায়। আমরা কোরআন শিখব জানব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আনুষ্কা দিহানকে যদি কোরআন শেখানো হতো তারা কি এগুলো করত, আসতে বলে না করত? আজকে যদি প্রতিটি কলেজে প্রতিটি ক্যাম্পাসে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করত, বেয়াদব তৈরি হতো? আজকে কেউ কাউকে দাম দেয় না জানেন, কেউ না, সন্তান বাপকে ধমকায় এক সাইড করে ফেলে, আছে না নাই, ছাত্র শিক্ষককে মারতে উদ্যত হয়, খেদমত করতে করতে দুই হাত দুই পা ধৈর্য একদম পুকুরে সুবাদ দেয়, আছে না নাই, এরকম রেকর্ড নাই, এগুলো কেন হচ্ছে? মসজিদেও শান্তি নাই, এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়, ভালো এটা তো নামাজ কবুলের পূর্ব শর্ত তাই না, এটা খুব পূর্ব শর্ত না, মুসল্লি ইমামকে ধমকায় কা ইমাম সোজা হয়, চিন্তা করেন। আমি কি আলোচনা করব, কথা বলার দরকার আছে না, এগুলো কি কথা বলার দরকার আছে? জি সবার সামনে আমরা ইমামরাও ভালো না, হক কথা কই না, তো ভালো কইলে যদি বলা হতো কোন বেয়াদব সন্ন্যাসের সাহস পেত না, সাড়ে চার লক্ষ অফিস ইসলামের, সাড়ে চার লক্ষ মসজিদ মানে সাড়ে চার লক্ষ অফিস মুসলমানের, সমস্ত ইসলামের কাজ হবে মসজিদ থেকে, ঠিক কিনা? চুপ মেরে আছি আজকে আমরা, মরব মরব ভীরু আর কাপুরুষের পরিচয় দিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে মরব, বাতিলদের সামনে মাথা করব না আমরা, রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখবেন, আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন, জোরে বলি আমিন, আমিন, আরো জোরে আমিন, আমিন। মুসলমান কথা বলবে কয় জবানে? এক জবানে। আজকে মুসলমান কথা বলে কয় জবানে? এক জবানে। এক জবান মুখে এক, অন্তরে আরেক, আমরা দুটোকে এক করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঈমানের আনবো কার উপরে? কাজ করবো ছয়টা, কয়টা এই আয়াতে কাজ কটার কথা বলা হয়েছে? ছয়টা। এক নম্বর হলো ইমান আনবো কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহ তো আমাকে দেখেন, সবচেয়ে কাছে কে? বউ কাছে না আল্লাহ, আল্লাহ কাছে? অনেকে সুর করে আছে বউ মনে কাছে, সুর করে আছে না বই তো কাছে, বউ কাছে না আল্লাহ কাছে? এক চোখ থেকে আরেক চোখ যত দূরত্বে তার চেয়েও কাছে আমার আল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহকে ফাঁকি দিতে চাই আমরা? আল্লাহ কত কাছে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই, সব কিন্তু আমি দেখি, সব আমি শুনি, সব আমি বুঝি, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورِ, তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছ, কেউ না জানলেও আমি আল্লাহ জানি, মনের মালিক কে? মানুষ সব জায়গায় রাজত্ব করতে পারে কিন্তু মনের রাজত্ব দখল করতে পারে না,
এই মনে রাজত্ব কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই মনের মালিক যে তোমার আল্লাহ মনের খবরটাও তিনি জানেন সে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে নাকি না আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না এই চক্ষু কি খেয়ানত করলো রঙিন চশমার ফাঁক দিয়ে আমি কোন দিকে কি দেখি যুবক একটু খেয়াল করতে হবে এই চোখটা কে বানিয়ে দিয়েছেন আল্লাহ সুন্দরী নারীকে দেখার জন্য নাকি না পর কোন নারীকে দেখার জন্য নাকি না এই চোখটা সুন্দর করে বানিয়ে দিলেন কে এই চোখটাকে সুন্দর করে মজবুত করে রেখে দিয়েছেন কে এই চোখের মধ্যে পানি আছে না নাই এই পানি কে দিয়েছেন আল্লাহ ওই পানি কি টিবলের পানি নাকি না ওই পানি কি সাধারণ কোনো পানি নাকি না শুধু তিনি চোখই বানায় দিলেন না ওই চোখ নিয়ে বান্দা মৃত্যু পর্যন্ত চলবে এই চোখের যেন কোনো সমস্যা না হয় তার জন্য স্থায়ী ব্যবস্থা আছে না নাই চোখের মধ্যে পানি কেন দেওয়া হলো পানির দরকার আছে না নাই ধুলাবালি ঢোকে কিনা সেই ধুলাবালি গুলো যদি জাম লেগে যেত যদি মোবাইল সিস্টেম যদি পানি হতো তেল মার্কা যদি পানি হতো তাহলে কি হতো চোখের মধ্যে ধুলাগুলো গিয়ে ধুলা কি আর বের হতো না আরো জাম লেগে যেত আরো জাম লেগে যেত চোখটা নষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ পাক এমন সুন্দর করে ওই চোখের মধ্যে পানি সেট করে দিলেন দুনিয়ার কোনো পানি যদি হতো টিবলের পানি সাধারণ পানি খাওয়ার পানি যদি হতো তাহলে কি হতো মাইনাস ডিগ্রি তাপমাত্রা যেখানে যেখানে কোনো তাপমাত্রা নাই সেই জায়গায় সেই মানুষ যখন বসবাস করতে যেত সেই সময় চক্ষুটা ভিতরে যে পানিগুলো সেই পানিগুলো হয়ে যেত বরফ কি হয়ে যেত বরফ চোখটা নড়ত না খেলতো না চোখ নষ্ট হয়ে যেত আল্লাহ এমন চোখ আল্লাহ চোখের মধ্যে এমন কিছু পানি দিয়ে দিয়েছেন যেটাকে শুধু পানি বলা যাবে না ওই পানি ওর সঙ্গে আছে শ্লেষ্মা ওর মধ্যে আছে কিছু তেল আর ওর সঙ্গে আছে কিছু ইলেকট্রিক কিছু ওর মধ্যে এমন কিছু জটিল কিছু ইলেকট্রিক লাইটের জটিল মিশ্রণ রয়েছে যা চোখের কর্নিয়াকে মজবুত করে রাখে যখনই কোনো ধুলাবালি ঢোকে ধুলাবালি ঢোকার সঙ্গে সঙ্গে ওই পানিগুলো সমস্ত ধুলাবালি সাফ করে দেয় একটু আস্তে করেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই সার্ভিস মোরা পর্যন্ত চালু রেখেছেন কে আল্লাহ রেখে দিয়েছেন আমার ভাইয়েরা যে চোখ আল্লাহ পাক না দিলে পরে সুন্দরী নারী দেখতেই পেতাম না সুন্দর দুনিয়া দেখতেই পেতাম না অতএব বই সুন্দরী নারী খারাপ কিছু দেখার চেয়ে আমি দেখব আগে কাকে আল্লাহ আল্লাহর সৃষ্টির দিকে তাকাবো আর বলবো রব্বানা মা খালাকতা হাদা বাতিলা জোরে বলি আল্লাহু আকবার ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا جرب لي الله أكبر তুমি যা কিছু সৃষ্টি করেছো কোন কিছু অবান্তর বানাও নাই সব কিছু কোন না কোন কাজের জন্য বানিয়ে দিয়েছো এই যে আমরা এখানে বসে আছি একটা মানুষের সঙ্গে আরেকটা মানে মানুষের চেহারার কোনো মিল আছে নাকি চোখের মিল আছে নাকি চামড়ার মিল আছে নাকি নখের মিল আছে নাকি এই নখটা বানাইছেন কে আস্তে বলবেন না কে আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্ম করে বানালেন মাইক্রোস্কোপ যন্ত্রের ভিতরে এই আঙ্গুলটা যখন ঢুকিয়ে দেওয়া হয় এর মধ্যে কিছু রেখা আছে না নাই সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে এই রেখার সঙ্গে কারো রেখার মিল পড়বে না কখনো যারা বিদেশে যান যারা প্রবাসে থাকেন যারা বিভিন্ন দেশে সফর করেন সবার আগে কি নেই এই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেয় যদি ফিঙ্গারপ্রিন্ট যদি সবার এক রকম হতো সব সলিমুদ্দি সলিমুদ্দি ঠিক কি না কোনো ইমিগ্রেশন হতো না কোনো চেক হতো না এক ইঞ্চি জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন কি করে সুন্দর করে প্রিন্ট করে দিলেন আল্লাহ বলছেন আয়াহ সাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা بلى قادرين على أن نسوي
জোরে বলি আল্লাহু আকবার করে জানো মানুষ কি মনে করে আমি তার অস্থি সমূহ তার হাড় সমূহ আবার জড়ো করতে পারবো না আমি কি সেই মহান রব আমি কি স্বতন্ত্র করে তোমাকে বানাইনি তোমার মুখের অগ্রভাগ এক ইঞ্চি জায়গাটাকে আমি আল্লাহ স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি যদি বলেন সুবহানাল্লাহ পালাবা কোথায় নখ দিয়ে ধরা পড়ে যাবে দুনিয়ার ইমিগ্রেশনে যদি নখ দিয়ে ধরা পড়ে আল্লাহর ইমিগ্রেশন আছে না নাই উঠে কে ওই যে উঠে কি সমস্যা আছে উঠে কেন বসে কষ্ট পাচ্ছেন নাকি একটা লোক নড়ে না দুই একজন লোক উঠলে তো খারাপ লাগার কথা উঠবেন না খুব যদি দরকার হয় খুব প্রয়োজন হচ্ছেই না সেটা ভিন্ন কথা একটু নকটা উঁচে করবেন বা সিগন্যাল দিয়ে আপনি চলে যাবেন চট করে চলে যাবেন এতে নিম্ন চাপ আবার কিছু কিছু লোক আছে ঊর্ধ্ব চাপ বিড়ি খাওয়া চাপ এটা কিন্তু মারাত্মক চাপ বুঝলেন এরা মাঝে মাঝে হেরে যায় দরবার থেকে কে থাকো তো একটু আসি মাথা কাজ করে না টান মেরে আসি আছে না নাই 80 বছর বয়স তাও টান ছাড়ে না টান যখন মারে তখন 16 বছর আছে না নাই এগুলো করা যাবে না এরপরে পান খায় কিছু লোক পান খান সমস্যা পান খান বুড়া মানুষ পান না খেলে তো মানায় না তাই না বুড়ো হয়েছে পান যদি না খেলে কি বুড়া হইলাম এরকম কিছু লোক আছে না নাই কিন্তু কোন পয়গম্বর বুড়া হয়ে কি পান খেয়েছে কোন পয়গম্বরের এরকম জীবনে নাই যে তারা পান খেয়েছে খান তবু খান সমস্যা নেই এই দেশে পান আছে সবুজের দেশ পান সবুজ দেখতে কত সুন্দর এবং রসটা খুব ভালো লাগে ভালো পান খান সুপারি খান খান সমস্যা নাই কিন্তু ওর সঙ্গে ওর হাকিম পুরী রহমতুল্লাহ আলাইহি কেমন বলেন কথা আছে না নাই আছে না নাই আচ্ছা বিড়ির ভিতরে যে পাতা হাকিমপুরের মধ্যে পাতা কি দুইটা না একটা গাছ কয়টা মূল এক কিন্তু সিস্টেম দুই রকম তাহলে কি হলো যেটাই লাউ সেটাই কুদু ঠিক কি না ঘুরে মাগুর সেং কেউ কথা বলছেন এই তো আমরা সকল প্রকার নেশা থেকে বর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ গতকালকে চিড়াগাং মাহফিল ছিল আমার চট্টগ্রামের অনেক হুজুররাও বিড়ি খায় মানে চট্টগ্রামের বিড়ি খাওয়ার মাসলা একটু ভিন্ন মানে চার অঞ্চলে চার ফতুয়া বিড়ি মানে ঢাকাতে বিড়ি খাওয়া মাকরুহ সিলেটে মুবাহ খেলেও হয় না খেলেও উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর ওইদিকে হলো ওয়াসিব আর চট্টগ্রামে খাওয়া হলো ফরজ কি কথা বলছেন এই হচ্ছে অবস্থা এই সমস্ত নেশা আমরা ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ কয়টা কাজ বলছি আমি বলেন তো চলতেছে কয় নাম্বার কার প্রতি ঈমান আনবো কার প্রতি কেন আমাকে বানিয়েছেন কে আমাকে চালান কে আমাকে খাওয়ান কে নামি খাই আমাকে খাওয়ান আমাকেই খাওয়ান কে খাদ্য দু প্রকার একটা নাক দিয়ে ঢোকে একটা মুখ দিয়ে ঢোকে নাকের খাবার আগে না মুখের খাবার আগে বলেন 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 নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার মুখেরটা তিন দিন নাই বাঁচবো না নাকেরটা বলেন তিন মিনিট নাই দুই মিনিট নাই শেষ তাহলে আল্লাহ যে খাওয়ান সন্দেহ আছে সন্দেহ আছে যদি এরকম হতো যে এটাও তোমার নিজেই খেতে হবে তাহলে তো সারাক্ষণ এক দুইখান পাই ঢুকে ধোয়া লাগতো কাজ করতে কখন কাজ তো হতো কুসু ঠিক না সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন খাবার রেখে দিয়েছেন এই অক্সিজেন দেহের মধ্যে ঢুকি রক্ত সঞ্চালন করে হার্ট লান সবকিছু চালায় নেয় আল্লাহ রাব্বুল আলামিন সেই নাকের খাদ্যটা টাকা দিয়ে দিয়েছেন না ফ্রি করে দিয়েছেন ফ্রি করে দিয়েছেন আকাশের সূর্যটা ফ্রি করে দিয়েছেন যদি কোনো মানুষের করোনা হয়ে যায় এই যে একটা ভাইরাস এই ভাইরাস কে দিয়েছেন বলেন এই ভাইরাসের ওষুধও কে রেখেছেন বলেন ঔষধ আছে না নাই এই ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় ঔষধ হলো আকাশের সূর্য একটু আস্তে কর সুবহানাল্লাহ যারা ডাক্তার আছেন তারা বুঝবেন এখন
এই সূর্য হলো সবচেয়ে বড় ঔষধ। এই করোনায় আক্রান্ত শহরের মানুষ বেশি না গ্রামের মানুষ বেশি বলেন? শহরে সূর্যের আলো পায় নাকি? পায় না। অফিসে থাকে, এসিতে থাকে, সবসময় বিজি আর বিজি, মহা বিজি। আল্লাহকে ঠিক আছে এত যখন বিজি হয়েছে এসে একটু ঢুকাই দিলাম, একটু ঠান্ডা হ, ঘরে থাক, ঠিক কিনা? কিন্তু গ্রামের মানুষ তো সারাক্ষণ সূর্যের তাপে থাকে, এই তাপের থাকার কারণে করোনা তাকে অ্যাট্যাক করতে পারে না, কারণ এই সূর্যে ভিটামিন ডি টা আছে। ভিটামিন ডি যে শরীরে বেশি থাকে সেই শরীরে করোনা স্থান দিতে পারে না, ঢুকতে নেই, সে ধাক্কা খায় চলে আসে সলিমুদ্দির সাথে, আর করোনা পারে না, মারে দৌড়। কথা বোঝেন? এই রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রামের মানুষের ভিতরে বেশি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্প্রতি গবেষণায় আসছে ভ্যাকসিন নাকি বের হয়েছে, ভ্যাকসিন দেবে। ভ্যাকসিন দেওয়ার শর্ত হলো ভ্যাকসিন কার্যকর হতে হলে যেদিন ভ্যাকসিন সে শরীরে দেবে তার এক মাস আগের থেকে মদ খাওয়া যাবে না, আর ভ্যাকসিন দেওয়ার পরের দুই মাসও মদ খাওয়া যাবে না, আর আল্লাহকে সারা জীবনই খাওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? তাহলে এখন বুঝে নেন আল্লাহ কত আগে জানিয়ে দিলেন মদটা সম্পূর্ণ হারাম। এরা কয় মাসের জন্য হারাম? তিন মাসের জন্য হারাম করে দিচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন না আজীবনের জন্য হারাম, আমি আল্লাহ করে দিয়েছি, কারণ হারাম যদি মানো কোনো আরাম তুমি কখনো পাবে না, শান্তি পাবে না, মজা পাবে না। একটু কান লাগান, কথায় তো কথা চলে আসে, কোন দিক কোন দিকে কোন ডালে পালে চলে যায়, আবার মূলের দিকে চলে আসি। আমার ঈমানটা আনবো আল্লাহর উপরে। আমাকে নাক দিয়েছেন কে? এই নাকটা এই জায়গায় দিয়েছেন, নাকে অক্সিজেন যায়, মুখে খাবার যায়, দুইটা কাছাকাছি হলে খারাপ হয় না ভালো হয়, ভালোটাই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যদি তা না করে, এই নাকটা গোস্তের টুকরা যদি না হতো, একটু সুন্দরী কোনো মানুষের নারীর দিকে আপনি একটু খেয়াল করেন, নিজের স্ত্রীর দিকে একটু তাকান, সুন্দরী স্ত্রী বিয়ে করেছেন, এই সুন্দরটার নাক, লম্বা নাকটা যদি আপনার স্ত্রীর যদি নাকের জায়গায় না থাকতো চেহারা কেমন দেখা যেত? সব সৌন্দর্য এখানে শেষ হয়ে যেত, নাক কাটা মানে সব কাটা। এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি যদি দেওয়া হতো, মুখটা এই জায়গায় আছে থাক, আল্লাহ যদি দেখতেন বান্দা তোর এই নাকটা দিলাম বগলের তলে, কিসের তলে? এই বগলের তলে যদি দেওয়া হতো, গরমের দিন না হয় আমরা খালি গায়ে খাই খাই, সমস্যা নাই, শীতকালে কি করবেন কাপড় চোপড় খুলে, আগে খাবার গুলো মুখে না নাকে, নাক এক জায়গায় মুখ এক জায়গায়, নাকের কাছে বলা হতো নাক ক খাবো কি খাবো না, কথা বোঝেন? কত অসুবিধা। এরপরে আবার মুখে নেওয়া, আবার নাকে নেওয়া, আবার মুখে নেওয়া, কত অসুবিধা। বান্দা যখন খাবারটা নিয়ে নেয় নাকের কাঁচ দুইটা, একটা সিগন্যাল হলো অক্সিজেন নিয়ে নিল, আরেকটা সিগন্যাল হচ্ছে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা বাসি, এটা টাটকা, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, হাজারো গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে দিয়েছেন আতর। সেদিন আমি আমার প্রিয় জিনিস হচ্ছে আতর, আমি আতর সংগ্রহ করি, আতরটা খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ। রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয়, কয়টা জিনিস প্রিয়? তিনটা জিনিস। রাসূল কোনো কিছু হাদিয়া নিলে যেটা বেশি আসতো বলতেন যেটা আমার আছে, কিন্তু আতর যখন কেউ দিত রাসূল কাউকে মানা করতেন, দে আল্লাহু আকবার বলে আতরটা তিনি নিতেন, আতর নিতেন দিতেন, নিতেন দিতেন। আমার ভাইয়েরা আমার সংগ্রহে প্রায় শতাধিক আতরের সুগন্ধি আছে। যখন মক্কা যাই মদিনায় যাই মার্কেটিং এ শপিং এ যখন যাই দোকানের সামনে গুলো দিয়ে যখন যাই, মক্কা মদিনা যারা গেছেন, হজে যারা গেছেন, সেখানে আতরের দোকান কম না বেশি? বেশি। সেই জায়গায় আতরের দোকান গুলো বেশি বেশি, কোটি কোটি টাকা আতরের দোকান, সামান্য এক আউন্স আতরের দামে এক লাখ টাকা দুই লাখ টাকাও আছে, এত দামি দামি আতর আবার কিন্তু আমার দেশে হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে কি নাই, আমার দেশে সবকিছুর খনি আছে, আতরের খনিও আছে, জোরে বলে সুবহানাল্লাহ। উদ আমি যাই ওখানে মাহফিলে যাই, ছোট্ট একটা শিশি আমাকে দিয়ে বললো হুজুর এই আতরটার দাম হলো দুবাই মার্কেটে এটার দাম হচ্ছে 75,000 টাকা। চিন্তা করো যায় এই আতর গুলো কাবার দরজার ওই কাবার দরজায় এটাকে এটা এটা লাগানো হয়, দিয়ে দেয় একদম সব ঢেলে ঢেলে দেয়, আল্লাহু আকবার বলো। এই উদটা বেশি চলে সম্মানিত ভাইয়েরা।
এই যে এতগুলো গন্ধ সুগন্ধ এত গোলাপ তারপরে হাসনা হেনা কি আছে জুই চামেলি বেলি বকুল কত ফুল আছে এই এতগুলো যে ফুল এতগুলো ডিফারেন্স সব চেক করে কি আস্তে কোন করে সব চেক করে কি মেশিনটা কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ একটা বারও তো চিন্তা করি না ঈমান আনলাম কার উপরে আল্লাহ আল্লাহ এই যে নাক এই যে মুখ সব দিন শুধু নাকের গন্ধ নাই খায়া কিছু হবে সব কুসু সব কি কুসু হয়ে যাবে কোন স্বাদ পাবো না এই নাক এই মুখ এই চোখ এই কান আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চেয়ে বড় হলো চোখ কান নাক মুখ যরকম সুবহানাল্লাহ ওই পদ্মা নদীর উপর দিয়ে যে সেতুটা পার হতে হয় পদ্মা নদী যত বড় তার চেয়ে বড় হলো আমার চোখ মেঘনা নদী যত বড় তার চেয়ে বড় হলো আমার কান যমুনা নদী মেঘনা নদী পদ্মা নদী যত বড় তার চেয়ে আমার বড় হলো আমার নাক কান মুখ আল্লাহ এত বিশাল কিছু বানিয়ে দিয়েছেন বান্দা আমারে তুই বিশ্বাস না করে কারে কি বিশ্বাস করবি আমি তোকে বানিয়েছি বান্দা এই নাকটা জমিনে সপায় দিবি এই মস্তকটা আল্লাহর সামনে আমার সামনে সপিয়ে দিয়ে ঘোষণা করবি তুই বলবি আমি তোকে ভালোবাসবো তুই সেজদা দিবি التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তওবা করব কার কাছে আল্লাহ সিজদা দেব কার আল্লাহ রুকু করব কার আল্লাহ ইবাদত করব কার আল্লাহ হুকুমগুলো কার আল্লাহ আমার ভাইরা এই আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন ঈমানের মতো ঈমান আমরা আনবো একই কোরআন তেলাওয়াত করে একই কোরআন পড়ে আরেকজন তাফসীর লেখে বর্তমান বিশ্ব আছে ইতিহাস হয়ে আছে মিশরের দিকে যান কারি আব্দুল বাসিত নাম শুনেছেন তো বিশ্ববিখ্যাত কারি শুধু তেলাওয়াত করেছেন সারা জীবন তেলাওয়াতের কারণে তার গলায় জুড়েছে ফুলের মালা আর সেই মিশরের আরেকজন বড় মুফাসসির সাইয়্যিদ কুতুব শহীদ এই কোরআনের ব্যাখ্যা লিখেছেন ফুলের মালা পান নাই তিনি পেয়েছেন ফাঁসির রশি আমার ভাইরা একই কালেমায় কেউ পোলাও কর্মা বিরিয়ানি জট দেখায় আবার একই কালেমার ব্যাখ্যা দিতে গিয়ে ফাঁসির রায় ঝুলে নিতে হয় ঠিক কি না দুটো কি একরকম না আমার বন্ধুগণ আমার নবজির দাওয়াতের ভিতরে ছিল মেজাজ নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফিরদের শিবিরে কাফিরদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেছে আবু জেলদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেছে আমি আপনি যখন হক দাওয়াত দিতে যাব বাতিলের শক্তিরা আপনার প্রতি আক্রমণ করতে যাবে করতে প্রস্তুত হয়ে যাবে হক দাওয়াত দিতে গেলে কাফির আপনাকে চিনে নেবে আপনাকে কাফের চেনার দরকার নাই কে বাতিল দল সে আপনাকে চিনে নেবে হক পথে থাকলে বাতিলরা আমাকে চিনবেই আমার বন্ধুগণের জন্য আমরা জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হক পথে কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম ঈমান টলারন করতে গিয়ে ঈমান টলারন করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছেন জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন অনেক আম্বিয়ে কেরামের জীবনও চলে গেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে কোরআন দিয়ে চিরে দুই টুকরো করে দিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যবহ করে নবীর মাথা রানীর স্বর্ণ উপহার দিয়ে দিয়েছে এরকম ইতিহাস আছে না নাই বলেন আছে আমার বন্ধুগণ একমাত্র কারণ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ জোরে বলি আল্লাহু আকবার আমার নবীজি যখন ঈমানের দাওয়াত যখন দিতে গেলেন মক্কার ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেল আবু জেলরা খেপে গেল রেগে গেল যাকে পায় তাকে মারে আমার নবীজির একদিন শখ হলো কাবার ভিতরে তিনি একটু ঢুকবেন নবীজি যতদিন মক্কায় ছিলেন কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না আস্তে বলে না ছিল কি ছিল না মক্কা বিজয় যখন হয়ে গেছে ফতে মক্কার দিন আমার নবীজি সবার আগে ঢুকে তিনি কাবার ভিতরে ওগুলো রাখছেন নাকি আস্তে বলে না রাখছেন নাকি রাখেন নাই কিন্তু তিনি সেই সময় সরাতে পারেন নাই তিনি একদিন মনে মনে চিন্তা করলেন ভিতরে ঢুকবো কাবার দরজায় তালা মারা কি মারা
তালা মারা। নবীজি ভিতরে ঢুকতে পারলেন না, ভিতরে ঢুকতে না পেরে তার ভিতরে একটা তার ভিতরে একটা অনুপ্রেরণা জাগলো, না ভিতরে ঢুকতে হবে আমাকে। তার ভিতরে একটা কিউরিওসিটি জাগলো, না আজকে ভিতরে ঢুকবো আমি, সেজদা দেব আল্লাহ তাআলাকে। কিন্তু তারা তো মারা, চাবি কার কাছে? চাবিওয়ালার কাছে গিয়ে বললেন, ও ওসমান বিন তালহা, আমি তোমার সামনে আসলাম একটা আরজি নিয়ে, তুমি আমাকে সে আরজিটা পূরণ করে দেবে কি বলো? মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি কাবার চাবিটা দেবে নাকি আমি একটু ভিতরে ঢুকবো, একটু আল্লাহকে সেজদা দেব তৃপ্তি ভরে? ওসমান বিন তালহা এই কথা শোনা মাত্র কুফরি হালতে রাসূলকে একটা ধাক্কা মেরে দিল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজি তৎক্ষণাৎ আস্তে করে তিনি দাঁড়িয়ে বলছেন, ওসমান আজকে তোমার ক্ষমতার জোরে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা, আমাকে তুমি আজকে জমিনে ধুলাই মলিন করে দিলে। তুমি কি জানো ওই যে কাবার চাবিটা তুমি আজকে আমাকে দিচ্ছ না, ওই চাবি একদিন আল্লাহ পাক আমার হাতে তুলে দিবে। সত্যের বিজয় আছে না নাই, হকের বিজয় আছে না নাই? গাড়ির চাকা এক রকম থাকে, আসতে বলে এক রকম থাকে, এক পৌঁছে এক মাঘে শীত যায় না, মাঘ ঘুরে আবার মাঘ আসে, মাঘের মাসে মাঝে আরো মাস চলে যায় 11টি মাস। আমার ভাইরা কখনো অহংকার করা যাবে না, মানুষকে ধ্বংস টেনে আনে তিনটা কাজে, কয়টা কাজে বলেন? অহংকার করলে, হিংসা করলে, আর অহংকার করলে, হিংসা করলে, আর লোভ করলে। এই তিনটা কাজ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায় তার ধ্বংস সুনিশ্চিত। এই জন্য ক্ষমতার অহংকার দেখানো যাবে না। মুহূর্তে জিরোকে হিরো বানায় দেন কে? ফেরাউন ছিল হিরো, জিরো করেছেন কে? আবু জেহেল ছিল হিরো, জিরো করেছেন কে? আল্লাহ করে দিয়েছেন। একটু কান লাগান, শেষ করে দিয়ে আসেন, দোয়া করি। চালাবো চালাবো চালাবো, খুবই সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার আপনি আসেন, সবাই আসেন, পিছনে কেন? নেতা যদি পিছনে থাকে তাহলে হলো, এটা বর্তমান নেতার বৈশিষ্ট্য। আমার রসুল কি সাহাবীদের পিছনে থাকতেন না সামনে থাকতেন? বলেন পিছনে না সামনে? যত ঝড় আসুক রসুল বলতেন আমার উপর্যন্ত হয়ে যাবে, কিন্তু এখন যখন মিছিল হয় সামনে যখন গন্ডগোল লাগে তখন নেতা আগে না পিছে? আগে না পিছে? পিছনে। কে তোরা খা মন, আমি সিঙ্গাপুর যাচ্ছি, আছে না নাই? আমার দেশে সিঙ্গাপুরি নেতা খুব বেশি, কিছু বলি সিঙ্গাপুরি, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই, আরো চলো, হুজুর মরু হুজুর বাসে, দেখি একটা ব্যালেন্স করে আমরা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো আপনারা সম্মানিত হাজেরিন, সম্মানিত ভাইরা, আমার রাসূল বললেন যে ওসমান তুমি কি জানো এই চাবিটা আমার হাতে একদিন আসবে? ওসমান তো থমকে দাঁড়াইছে, ভাবতেছে যে মুহাম্মদ আব্দুল্লাহর মুখ থেকে তখন অযাচিত কোনো কথা বের হবে না, যা বলেছে ভেবে চিন্তেই বলেছে, অবশ্যই তার হাতে একদিন যাবে। ওসমান বিন তালহা বলে, মোহাম্মদ শোনো, তোমার কথা তো মহাসত্য, তোমাকে আমরা আল আমিন বলি আর সাদেক বলি, তবে একটা কথা, আমি তোমাকে চাবিটা দেব, শর্ত হলো আবু জেহেল যেন না জানে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, আমার লাইন আমি ক্লিয়ার করে নিই, কথা বুঝেন নাই, আমার লাইনটা আমি ক্লিয়ার করে নিই, ঠিক আছে চাবিটা দাও। চাবিটা নিলে খুললেন দরজা, ঢুকলেন ভিতরে, ভিতরে ঢুকে দেখেন লাত মানাত ওজ্জা সহ মেলাগুলো মূর্তি সাজানো আছে। তো একজন তাওহীদি চেতনার আলোনকারীর সামনে এগুলো থাকলে কি সহ্য হবে? না, আসতে বলবে না সহ্য হবে? না। স্বাভাবিক তিনি খেপে গেলেন, প্রচন্ড রেগে গেলেন এবং ভাবলেন সব ভেঙে সোজা করে ফেলবেন, এটা ভাবলেন তিনি, কারণ তার মধ্যে আছে হলো ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সবাই জানেন না আপনারা, আগুন কি শান্তি দেয় না জ্বালায় দেয়? শান্তি দেয় না জ্বালায় দেয়? কিন্তু ইমানদারকে শান্তি দেয়, ইমানদারকে শান্তি দেয়। আমরা তো তারই সন্তান, আমরা তো সেই ইব্রাহিমের সন্তান যিনি আগুনকে বরণ করেছেন, ইমান ছাড়েন নাই, আমরা তো তার উত্তরসূরি, ফেরাউনকে মোকাবেলা করে পানিতে চুবায়া মেরেছেন ফেরাউনকে, আর মুসাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। অতএব আমরা কাউকে পরোয়া করব না, আমরা পরোয়া করি কাকে?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহরে কি বিশাল পরীক্ষা তার জীবনে এসেছিল, শুধুমাত্র বিশ্বাস করেছেন কাকে? সূর্যকে একবার দেখলেন, দেখে বলেন হায়দা রব্বি হাদা আকবার, এটি আমার রব, এটি আমার প্রভু। কিন্তু না, যখন এটা অস্ত চলে যায় না, এটা আমার রব হতে পারে না। রব খুঁজে পেলেন, বাপকে দাওয়াত দিলেন, বাপ বলে না এটা মানব না। বাপ নিজেই রব বানায়, বাপ নিজে কি বানায়? রব বানায়, সুন্দর সুন্দর হাতে হাতে বানায়া সে রব গুলোকে আবার বিক্রি করে। মানে এমন রব যে রব কেনা বেচা হয়, কি হয় কেনা বেচা হয়। একদিন বাপ বলতেছে, বাজান তুমি মূর্তিগুলো আমি বানাইছি, এগুলো নিয়ে তুমি ঝুড়িতে করে নিয়ে আসো বাজারে বিক্রি করো। আচ্ছা জানা, ঝুড়িতে তোলার আগে সবগুলো মূর্তির মাথাটা মটকায় দিয়ে মাথা ভেঙে সব ঝুড়িতে তুলে নিয়ে আসছে, বাবার সামনে রাখছে। যখন দেখে একটার মাথাও নেই, বলছে আব্বা তুমি এগুলো কি করছো, সবগুলোর মাথা তো নাই, আব্বা কি করবো এখন, আমি তো পারলাম না এদের জ্বালায়। কেন? এই মূর্তিগুলো যখন আমার মাথায় তুললাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো, এমন মারামারি। বললাম থাম, থামাতে থামাতে নামাতে নামাতে সবগুলোর মাথা নাই। বাপ মনে মনে কয়, বুঝতে পারছে আমার ছেলে আমার কি শিখাচ্ছে, কথা বলছেন? মূর্তি পূজকের ছেলে মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের ছেলে হয়ে আমরা এগুলো বানাই। কি বলি কারে, কি শোনাই কারে? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, কি বলছেন? উনকো তাহসিবে নে হর বন্দ সে আজাদ কিয়া লৌহ কলম, উনকো তাহসিবে নে হর বন্দ সে আজাদ কিয়া লাকে কাবে সে সনম খানে মে আবদ কিয়া, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধেছ হায় এখন। দুর্গা পূজায়, কালী পূজায়, আর কি পূজা হয়, সরস্বতী পূজায়, যত লক্ষ্মী পূজা, সমস্ত পূজার পার্বণে যত প্রসাদ গুলো আসে, সেই প্রসাদ গুলো খাওয়ার জন্য হিন্দু আছে মুসলমান বুঝি নাই? আসতে বলবেন না আছে না নাই? গড়ে বারে যে হিন্দু বেশি না মুসলমান বেশি, মাশাআল্লাহ। আমরা কোথায় আছি আজকে? চল চলনে হিন্দু আনি, পোশাক আশাকে খ্রিস্টানি, দাবি করছি মুসলমান না না, মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ শিরক মুক্ত হয়ে বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীজি মনে আছে কিনা, মনে আছে আপনাদের? ওই ঘরের মধ্যে ঢুকলেন, সবগুলোকে দেখি তার মেজাজটা খারাপ হয়ে গেল, তিনি ভাবলেন সব ভেঙে চুরমার করে দেব, কিন্তু পারলেন না। জিবরীল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সময় তো এখন আসে নাই আপনার, আপনার হাতে ক্ষমতা নাই, আপনার হাতে পাওয়ার নাই, অতএব আপনি দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীজি বরাক্রান্ত হৃদয় নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, মক্কায় টিকতে পারলেন না। আমার নবীজি কারো বাড়ি আগুন ধরায় দিয়েছিলেন নাকি? কাউকে থাপ্পড় মেরেছিলেন নাকি? ছয়টা কাজ, কয়টা কাজ চলছে, কয় নাম্বার? এক নাম্বার। দ্বিতীয় নাম্বারের দিকে আমরা যাব, আমি অন্তত এক কথায় শেষ করে দেব ছয়টা কাজ, শেষের দিকে এসে যদি সুযোগ পাই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি ঘর থেকে বের হলেন, মূর্তিগুলো রয়ে গেল, ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন, মেরাজ হয়েছে আমার নবীজি, নামাজটা পড়তেছেন কিন্তু ভিতরে সব কিছু রয়েছে, বুকের ভিতরে যাতনা তার, বুকের ভিতরে বেদনা তার, নবীজি পড়তেছেন না, শেষ পর্যন্ত মক্কার মাটিতেও টিকতে পারলেন না। আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া পর্যন্ত জারি হয়ে গেল, যেখানেই পাও দুনিয়া থেকে তারে চিরতরে বিদায় করে দাও। আমার নবীজির আগে কিছু সংখ্যক সাহাবী হিজরত করলেন, আবিসিনিয়ার দিকে চলে গেলেন, আমার নবীজি টিকতে পারলেন না,
ঘর থেকে রাতের বেলা না দিনের বেলা বের হলেন? রাতের বেলা অন্ধকার হারে বিশ্বনবী যার চেহারার দিকে তাকালে কোন শত্রু তার দিকে তাকায়া শত্রুতামি করতে তার ভয় পেত। আমার নবীজির এত সুন্দর মায়াবী চেহারা, এমন সুন্দর মার্জিত ব্যবহারের মানুষটাকে ঘর থেকে বের শুধু করে দেওয়া নয়, হত্যার হুলিয়া যখন জারি করা হলো, নবীজি রাতের আধারে ঘর থেকে বের হন। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, ঘর থেকে বের হচ্ছে আমি ঠিক, কিন্তু আমি তোমাকে আমার ঘরে রেখে যাচ্ছি, এজন্য ওই কাফের আমার কাছে কিছু টাকা পয়সা রেখে গেছে, আমি তো দিতে পারলাম না, আমি যাওয়ার পরে সব বলে দিলাম, সবার হাতে হাতে দিয়ে দিবা। শত্রুরা তাকে মারার পরিকল্পনা করে আর আমার নবী তাদের হাতে টাকাগুলো ফেরত দেওয়ার চিন্তা করে। সুবহানাল্লাহ, কি মানুষ! এই একটা বক্তব্য শুনে ইতালির এক নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, একটা লাইন। কি মানুষ এটা, যে মক্কার মানুষ ওই ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাদের হাতে সম্পদ ফেরতের চিন্তা করে। কি কথা কি বোঝা যায়? প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক তিনটা গুণ দিয়েছেন, কয়টা গুণ? এক নম্বর হলো ওহি, এক নম্বর কি? ওহি। নম্বর দুই হলো মুআজিজা, নম্বর দুই কি? মুআজিজা। নম্বর তিন হচ্ছে হুসনে খুলক, উত্তম সুন্দর চরিত্র। আল্লাহু আকবার! কোন নবী চরিত্রহীন ছিলেন না, সবার ভিতরে ছিল ফার্স্ট ক্লাস চরিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ঘর থেকে বের হচ্ছেন অসহায় একা। নবীজি ঘর থেকে বের হলেন, বের হয়ে নবীজি 53 বছর চলে গেছে। কত বছর? 53 বছর। তিনি মক্কাকে সাথে নিয়ে তিনি বড় হয়েছেন, কাবা দেখে দেখে তিনি বড় হয়েছেন, কাবার দিকে বারবার তাকান, আর পদ্মা নদীর মতো দুই কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি গড়ে পড়তেছে। নবীজি কাঁদতেছেন, দাড়িগুলো ভিজে যায়, বারবার তিনি পিছনের দিকে ফিরে তাকান, নিষ্ফলা হয়ে যান আর কাঁদেন আর বলছেন, কাবা আমি তো থাকতে চাইছি রে, কিন্তু তোর প্রতিবেশী ভালো না, আবু জাহেল আমাকে হত্যার পরিকল্পনা করেছে। রাসূল তখন সেই জায়গা থেকে বের হলেন, আমার নবীজি টিকতে পারলেন না, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে। আমার নবীজি হিজরতের রাত বিশাল কষ্ট করেছেন তিনি। আহা, ওই রাতের কথা যদি মনে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন মাঝে মাঝে, আমার ভাই আবু বকর আমার চাইতে এত দামি জীব, আমি আবু বকর, আমি ওমর গোটা জীবনের আমল নামা যদি এক পাল্লাই দিয়ে দেই। আর আবু বকর হিজরতের রাতে নবীজির জন্য যে উপকারটা করেছেন, এক রাতের আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমলটা আমার সমস্ত আমলের চাইতে বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম তেমনি এমনি আসে নাই, ইসলাম অনেক কুরবানির মধ্যে দিয়ে ইসলাম এসেছে, দিন এসেছে। তবে আমার নবী যে একটা কথা বলেছিলেন ওসমান বিন তালহাকে, ওই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দিবেন, কে? আস্তে বলুন না, কে? কেমনে আল্লাহ আল্লাহ পাক আমার নবীর হাতে তুলে দিলেন? একটু শুনবেন না আপনারা, শুনবেন না, কিছু বিলাই দেব আজকে। আমার নবীর হাতে কেমনে চলে আসলো দেখেন, বেশি দিন লাগলো না, কিছু জীবন চলে গেল বদরে, কিছু জীবন চলে গেল হুদীব, কিছু জীবন চলে গেল খন্দকের ময়দানে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবীরাও হিজরত করলেন, খেজুরের পাকা বাগান ছেড়ে দিলেন, সুন্দর সুন্দর সমস্ত অফার গুলো ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন, বউ বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। একজন সাহাবীর ইতিহাস, মাঝে মাঝে যখন মনে হয় আল্লাহ তাদের জান্নাত না দিয়ে কাকে জান্নাতটা দিবে, আবু সালমার মতো একজন মানুষ বউ বাচ্চা সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা দেবেন, শ্বশুর বাড়ির লোকজন জানলো, শ্বশুর বাড়ির লোকজন বউটাকে টেনে নিয়ে সন্তান দাবি করে তার কাছ থেকে ছিনিয়ে নিল, ছোট্ট একটা ছেলে সন্তান 4 বছর থেকে 5 বছর, ওই বাচ্চাটাকে আবু সালমার বড় ভাই ছোট ভাই মিলে সবাই মিলে টেনে হেঁচড়ে সন্তানকে নিয়ে গেল। সন্তানকে নিয়ে যায় একজন, বউকে নিয়ে যায় একজন, চেষ্টা করতেছে আবু সালমা যেন ফিরে আসে। আবু সালমা বলেন, বউ কেন বাচ্চা কেন, গোটা দুনিয়ার সব কিছু তোমরা নিয়ে যাবে, আমি যে ইমান এনেছি ইমান থেকে তোমরা একচুল পরিমাণ আমাকে নড়াতে পারবা না। আবু সালমা রওনা দিলেন, উম্মে সালমা তিনি আল্লাহওয়ালা ছিলেন, এক দামি একজন মহিলা সাহাবী ছিলেন, তিনি কি করলেন, বাধ্য হলেন
বাপ মা তাকে ধরে নিয়ে গেছে, আটকে রেখেছে। আবু সালমা চললেন মদিনার পানে, সন্তান রেখে চলে গেলেন। আবু সালমার পরিবারটা খুব সুন্দর চলছিল, দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আরামে দিনগুলো পার হচ্ছিল, খুব সুখে শান্তিতে দিনগুলো পার হচ্ছিল। হঠাৎ করে বিপদটা চলে আসলো। এতে এত সুন্দর প্রেম তাদের মধ্যে ছিল, এত সুন্দর মহব্বত তাদের মধ্যে ছিল। একদিন গল্প করতে করতে গল্পের তালে উম্মে সালমা বলছে, আমার স্বামী, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন? আবু সালমা বলছেন, স্ত্রী এমন করে প্রশ্ন করো কেন? আমার নিজের যৌবন তোমার কাছে দিয়ে দিয়েছি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। স্বামী স্ত্রীর মতো বৈধ ভালোবাসা পৃথিবীতে আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? এই পৃথিবীতে সবচাইতে ভালোবাসার জায়গা হলো স্বামী এবং স্ত্রী। এই দুইটা ইসলাম দিয়েছে। কি দিয়েছে? ইসলাম দিয়েছে এর চাইতে চরম তৃপ্তির জায়গার পৃথিবীতে কোথাও নাই। আমার বন্ধুগণ, যৌবন বয়সে দৈহিক তাড়না থাকতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে বুড়া বুড়ির ভিতরে প্রেমটা আরো কমে না বাড়ে, কমে না বাড়ে। এটা কি যৌবনের না হৃদয়ের? হৃদয়ের টান। বুড়া যখন বুড়িকে ছেড়ে যায়, বুড়ি বুড়ার জন্য পাগল, বুড়া বুড়ির জন্য পাগল। বুড়ি যখন বেড়াতে যায় মেয়ের বাড়িতে, বুড়া রাতে ঘুম হয় না, যৌবনের টানে কিন্তু না বারবার বলে, বুড়ি তাড়াতাড়ি আয়, ঠিক কিনা বলেন? বুড়া বুড়ির দিকে তাকায়, ওই চামড়া কুসকে গেছে কিন্তু মহব্বতটা এটে গেছে, চামড়া ঢিল হয়েছে কিন্তু মহব্বতটা টাইট হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মে সালমা স্বামীর জন্য দিওয়ানা হয়ে গেলেন। একদিন প্রশ্ন করছেন, আমার স্বামী, আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন জানি না, তবে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি যদি আগে মারা না গিয়ে, আমি যদি আগে মারা যাই, আপনি যদি আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করবেন কিনা, আপনি আমাকে বলুন তো, আমি একটু জানতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুস্কান সেনের আবু সালমা বলছেন, স্ত্রী, তুমি আমাকে এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করার উদ্দেশ্য হেতুটা কি? সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছেন, আমি একটু দেখতে চাই আপনি আমাকে কেমন ভালোবাসেন। এবার আবু সালমা বলছেন, তোমার মন কি চায়? আমার মন তো চায় আপনি বিয়ে করবেন না, আমার জায়গায় অন্য কোনো আমি মহিলাকে আসতে দেব না। এটা মেয়েদের নেচার আছে কিনা বলেন? আসতে কোন কেন ভাই? আছে না নাই? এখন দেখবেন গল্পের তালে কিন্তু বলে ফেলে, তুমি কি বিয়ে করবা নাকি? বুঝলেন ভাই? মেয়েরা তো এমন একটা মন দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, বইয়ের সামনে হুরের গল্প করলো, হিংসা করে, ঠিক কিনা? বিয়ে করছেন নাকি আপনি? বিয়ে করছেন তো? বইয়ের সামনে হুরের গল্প করলেও হিংসা করে, রাতের বেলা অন্তত হুরের গল্প করবেন না, দিনের বেলা করেন। রাতের বেলা গল্প করে যদি হুরের গল্প করে শুয়ে পড়েন, তাহলে বলবে তুমি হুর নিয়ে শুয়ে থাকো, আমার কাছে আসবে না। কি কথা বলছেন? এটা মেয়েদের নেচার। আমার ভাইরা, আবু সালমা বলছেন, স্ত্রী, এমনটাই যদি তোমার হয়ে থাকি, যা আমি তোমার কাছে ওয়াদা করলাম, দুনিয়ার জীবনতে এমন কোনো জীবন নাই, একটু ধৈর্য ধরলাম কি হবে? যা এমনটা যদি হয়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, সন্তান নেই, ধৈর্য ধরে আমি থাকবো, জীবনে আর বিয়ে করব না, যাও। কিন্তু আমি তোমার ক্ষেত্রে এমনটা দোয়া করব না, আমি তোমার ক্ষেত্রে আমি তার উল্টা দোয়া করবো। আমার কাছে এটা উত্তম মনে হয়, কারণ ইমান রক্ষার জন্য বিয়ের দরকার আছে না নাই? এবার তিনি বললেন, শোনো, আমি তোমার জন্য দোয়া করি, যদি এমনটা হয় তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আল্লাহ যেন আমার চেয়ে উত্তম কোন স্বামী আল্লাহ পাক তোমাকে জুটাইয়া দেন। স্বামীর দোয়া কবুল করে নিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। শুধু সময়ের ব্যবধান, হিজরত করে সন্তান এবং স্ত্রীকে রেখে মদিনায় চলে গেলেন, নবীজির সহচর্যে চলে গেলেন। যাওয়ার এক বছরে যেতে না যেতেই ওই স্ত্রীর সন্তান সবার চোখ খড়াল করে সবাই দুজন মিলে চলে গেছে মদিনায়। ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান যখন শেষ হয়ে গেল, নামাজ শুরু হলো। নামাজের দায়িত্ব পালন করতে, নামাজের দায়িত্ব পালন করতেছেন সেই দিন, শুধু না ক্ষমতায় যিনি ছিলেন তিনি নামাজের দায়িত্ব পালন করতেন, এটা হচ্ছে নবীজির সিস্টেম। নবীজি মদিনার প্রধানমন্ত্রী, নবীজার তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং মদিনার তিনি ইমাম। যদি বলি আল্লাহু আকবার, আরো যদি আল্লাহু আকবার, রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? একজন হলেই নিরাপদ, একজন হলেই হলো মজবুত, আর দুজন হলেই ভেজাল, ঠিক কিনা বলেন? এখন ভেজাল আছে না ভালো আছে? ভেজাল একটু কান লাগান, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছি, নবীর জীবনকে সামনে রেখে কথা বলছি, ভুল ধরার কোনো কায়দা আপনি পাবেন না, যে যা বলেন বলেন আপনি। আমার ভাইরা, আমার নবীজি
নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ হয়ে গেছে, হঠাৎ করে এলান জারি হলো আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা, মৃত ব্যক্তির নামাজ। কে মারা গেল, কে মরেছে? নবজির প্রশ্ন যখন করলেন বলা হলো হুজুর ওই আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আবু সালমার স্ত্রী উম্মে সালামা মদিনায় চলে এসেছে। আমার নবজি জানাজা সম্পন্ন করে বিধবার সামনে গিয়ে দাঁড়ালেন, ইতিমের সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন ও উম্মে সালমা তোমার স্বামী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চিন্তা করো না, কোনো টেনশন করো না, তোমার স্বামীকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সন্তান গিয়ে অন্য কোনো চিন্তা করতে হবে না, এই সন্তানের সম্পূর্ণ জিম্মাদারি আমি নবীজি নিজের কাঁধে উঠায় নিলাম, আর তোমার ব্যাপারে চিন্তা করতেছে দেখি তো কোন ভালো সাহাবি পাই, সেই সাহাবির সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। উম্মে সালমার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে আমার জানা মতে আমার স্বামীর চেয়ে উত্তম কোন পুরুষ আর পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না, আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই। নবীজি মাথা নিচে করলেন, হারে কি স্বামী ভক্ত একজন নারী, এটাই তো ভালো, ভালো গুণ এটা। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে ওই উম্মে সালমাকে বিয়ের জন্য অর্ডার দিয়ে দিয়েছেন, জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা অনেক অনেক কথা আছে, লম্বা কথার দিকে যাব না, ওই যে কাবারের চাবি আল্লাহ পাক আমার হাতে তুলে দিবেন, সময় বেশি লাগলো না। সাহাবীরা মায়ের খায়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আব্দুল ইবনে মাসউদের মতো সাহাবীকে মারতে মারতে কানের তালা ফেটে দিয়েছিল আবু জেহেল, কানের তালা ফেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তাক্ত হাত নিয়ে কান নিয়ে ইবনে মাসউদ বলেছেন আবু জেহেল আমি মক্কার রাখাল, আমি একজন সাধারণ মানুষ, তুই আমার কোরআন তেলাওয়াতের জন্য আমার কানের তালা ফাটায় দিলি, তুই কি জানিস আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটায় দেব, জোরে করে আল্লাহু আকবার। ইমানদার কাউকে ভয় পায় নাকি? ইমানদার কাউকে ভয় পায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দেখুন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, আবু জেহেল আমার কানটা ফাটায় দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলছেন আবু আব্দুল্লাহ ইবনে মাসউদ ধৈর্য ধরো, সবর ধরো, এই যে রক্ত জমিনে পড়েছে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। এই কথা শোনার পরে রাসূল বলছেন আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ চিন্তা করো না, চিন্তা করো না, তুমি কি চিন্তা করো? ইবনে মাসউদ বলছেন হুজুর আমি আবু জেহেলকে একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছি, কি চ্যালেঞ্জ? আমারও যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কান ফাটায় দেব, আমি তোর এটার অবশ্যই এটার বদলা নিয়ে নেব। আমার নবী যে হাতটা উঁচু করে আকাশের মালিককে জানিয়ে দিচ্ছেন আল্লাহ ইবনে মাসউদের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে না, জোরে বলি আল্লাহু আকবার। কি জুলুম গুলো করছে মক্কার মানুষ! আমার নবীজি মদিনায় চলে আসলেন, এক বছর, কয় বছর? এক বছর। যেতে না যেতেই আবু জেহেল খেপে গেল, রেগে গেল, লোহিত সাগরের পাশ দিয়া 1000 সৈন্যের মহড়া দিয়া অশ্বারোহী সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বদর নামক প্রান্তরে যখন হাজিরা দিয়ে দিল, রাসূল বলেন সাহাবীরা কোন ক্রমে আর ঢুকতে দেওয়া যাবে না, চলো 80 মাইল দূরে আমরা সেই জায়গায় চলে যাব, মদিনার কাছাকাছি আমরা আসতে দেব না, আল্লাহ এই দুই চোখে বদর প্রান্তর দেখার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছেন, দেখেছি 14 জন সাহাবীর শাহাদত বরণ হয়েছে, ওই জায়গায় তাদের কবর হয়েছে, 13 জনকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে, একজন সাহাবী রক্তাক্ত অবস্থায় আহত হয়েছিলেন, মাঝখানে যাওয়ার পথে তিনি রক্তক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। নবীজি বললেন শোনো ওই দুই পাহাড়ের চিপায় থেকে কবর দিয়ে আমরা চলে যাই, জোরে করে আল্লাহু আকবার। ইতিহাস তো ইসলাম তো এমনি এমনি আসে না, প্রিয়জনকে ওই পাহাড়ের চিপায় চিপায় রেখে সাহাবায়ে কেরাম চলে আসছেন বাড়িতে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শ্রী বদর নামক প্রান্তরে সাহাবীদের সঙ্গে মোকাবেলা হয়ে গেল, আমার নবীজি সেদিন যুদ্ধের ময়দানে হাজির, সব যোদ্ধার হাজির, সেই দিন 313 জন কোনো মতে টান টান দিয়ে নিয়ে আসলেন, ঘোড়া নাই, হাতে তরবারি নাই, গাছের খেজুর গাছের ডাল নিয়ে সাহাবীরা যুদ্ধ করতে এসেছেন, গায়ের জোরে না ইমানের জোরে, আমার ইমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। ইমানের জোরে আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, বাতিল শক্তির বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো একটা টার্গেটে আছেন, আজকে আবু জেহেলকে আমি পাবো কেমনে, বোঝেন নাই ওই যে টার্গেট তিনি করেছেন। ওইদিকে মদিনা ছোট্ট দুইটা ছেলে আফরার ছেলে দয় মাস মাস বলছেন ইয়া রাসূলুল্লাহ শুনলাম
আবু জেহেল নাকি আপনাকে মারতে আসতেছে, আমাদের কি একটু অনুমতি দেওয়া যায় না, কি করবো আমরা আবু জেহেলকে মারবো, একটু যুদ্ধের পারমিশন দেন। যখন সুবহানাল্লাহ, মানুষ ছোট টার্গেট, মানুষ ছোট টার্গেট, আর আমরা মানুষ বড় টার্গেট, ছোট্ট মানুষ টার্গেট বড়। সঙ্গে সঙ্গে রাসূল মুসকি হাসি মেরে বলছেন, আরে ছোট্ট ছোট্ট মানুষ, তোমরা কি করবা, তলোয়ারের ওজন তো তোমরা ধরতেই পারবা, হাতের কোনো বাহুবল নাই তোমাদের, হুজুর অন্তত আমি তো বড় আছি, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোট জন বলে, হুজুর ও তো শুধু লম্বায় বড়, আমার গায়ে শক্তি বেশি। রাসূল বলেন, ঠিক আছে, দুজন মারামারি লাগ, দুজন কুস্তি লেগে গেছে, বড় জন ছোট জনকে ফেলে দিয়েছে নিচে। ছোট জন চোখ টিপে মেরে বলে, ভাই গায়ের শক্তি একটু কম, আমি একটু দুর্বলে উঠি। আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ ফিটনেস নাই, বয়স নাই, কিন্তু ইমান তাদের দারুণ পাক, আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছর 13 বছরের এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করেছেন যুদ্ধের প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা, মাজ মুয়াজ, মাসখানে ইবনে মাসুদ যার কানের তালা ফাটায় দিয়েছিল, ইবনে মাসুদ মাসখানে, দুই পাশে মাজ মুয়াজ, দুজন বলে, ও চাচা, ও সাহাবী, ও চাচা, আবু জেহেল কই? ইবনে মাসুদ থমকে দাঁড়ায় বলে, আর আবার আবু জেহেল দিয়ে কি করো, আমি তো আবিজ, আমি আবু জেহেলকে খুঁজি, ওরা আবার আবু জেহেলকে খুঁজে, কি করবা, কি হয়েছে? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, চাচা আমরা আজকে বদর যুদ্ধে এসেছি, কারো বিরুদ্ধে যুদ্ধ করতে নাই, কার বিরুদ্ধে? আবু জেহেলের বিরুদ্ধে, কারণ আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি দারুণ ডিস্টার্ব করেছে, আজকে আমরা তাকে হত্যা করতে এসেছি, আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না, আমি তা আমরা তার সঙ্গে যুদ্ধ করব। কই আবু জেহেল, একটু দেখায় দাও। ওই যে ঘোড়ার পিঠে চতুর্দিকে সৈন্য পাহারা দিচ্ছে, দুই দিকে পা ছেড়ে দিয়ে তারা দাঁড়ায়, সে দাঁড়া বসে আছে ঘোড়ার পিঠে, ওই যে দেখা যায়। বলতে দেরি, যেতে দেরি হলো না, বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া আবু জেহেলের দুই কোনায় দুই পাশে গিয়ে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই এটা কোন গ্রুপের মানুষ, ছোট্ট মানুষ হেয় করেছে, খেয়াল করে নাই, বেখেয়ালে হয়ে গেছে, বেখেয়ালে তারা চলে গেছে। দুজন দুজন দুদিকে দুজন পজিশন নিয়েছে, দুই পায়ে এমন জোর আঘাত হেনেছে, দুই পায়ে আঘাতে রক্ত ফিঙ্কি দিয়ে পড়া শুরু হয়ে গেছে। আবু জেহেল ওই যে ধরো সই হয়ে জমিনে পড়েছে, ঘোড়ার পিঠ থেকে কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। সেই যুদ্ধের ময়দানে 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 70 জন তারা যুদ্ধবন্দী হয়েছে। সেই যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছিল, সবার মুখে হাসি, কিন্তু আব্দুল ইবনে মাসুদের মুখে হাসি নাই, তন্ন তন্ন করে খুঁজতেছে, না হারে আমার মনে হয় নেক আশাটা পূরণ হলো না, আমি মনে হয় আবু জেহেলকে মারতে পারলাম না। কিন্তু আবু জেহেল ধরাশয়ী হয়েছিল দুই বাচ্চার কাছে, কিন্তু সেই সময় সে মরে নাই, ওই সময় জীবিতই ছিল। কিন্তু মাস মাস আঘাত যখন করেছেন, বড় ভাই বিশেষ করে আক্রান্ত হয়ে পড়লেন, বড় ভাইকে অ্যাটাক করে ফেললো কাফের মুশরিকরা, তরবারি দিয়ে চতুর্দিক থেকে আঘাত করে একজন পিছন দিক থেকে তার ডান হাতে মেরে দিল, এক আঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারিটা ঝনঝন করে পড়ে গেল, একটু পিছপা হলেন না, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। ডান হাত ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছিল, ডান হাতটা সে বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ চালাতে তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম হাতের বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত কেটে ফেলে দিল, তরবারি পড়ে গেল সামনে, থিমের মতো দাঁড়ানো সামনে দাঁড়ায় আছে, আর যুদ্ধ করবে কেমনে? আরেকজন কাফের এসে মাথায় মেরে দিল, গর্দান ছিটকে পড়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চা ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করলো রে, মাস দুনিয়া থেকে বিদায় নিলেন, আর বুঝাই দিল দুনিয়ার মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেলকে তন্ন তন্ন করে ইবনে মাসুদ খোঁজেন, সামনে দাঁড়ানো, সামনে যখন পেয়ে গেলেন, আবু জেহেল রক্তমাখা চেহারা নিয়ে বসে শুয়ে আছে, চিত হয়ে পড়ে আছে, চুলে রক্ত, দাড়িতে রক্ত, তার মুখে দাড়িও ছিল, লম্বা লম্বা কাপড়ও পরেছে আবু জেহেল, ওই দেশের জাতীয় পোশাক হলো লম্বা কাপড় চুলুর পরা। সামনে দেখে ফেললেন, বলতেছেন, তুই তো আবু জেহেল রে, হ্যাঁ আমি আবু জেহেল,
আমাকে চেনা যায় নাকি? মক্কায় আমার দাড়ি মোচ ছিল না, আজকে আমার মোচ দাড়ি হয়েছে, দেখ আমাকে চিনিস নাকি? আমি আমাকে আমি তোকে চিনতে পেরেছি। তুই ইবনে মাসউদ মনে কি হয়, আমাকে কেমন করে তুই সেই দিন আমাকে থাপ্পড় মেরে আমার রক্ত বের করে দিয়েছিস, আজকে তুই যাবি কোথায়? তরবারি নিয়া কানের মধ্যে তরবারি ঢুকায় দিলেন, পট 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 করে তার কান ফাটায় দিলেন, মস্তকটা ছিন্ন করলেন, খণ্ডিত মস্তক হাতের মধ্যে নিয়ে চুল দিয়ে ধরে নবীর সামনে হাজির করে বলছেন, হুজুর এই যা বুঝের মাথা আনছি, এই যা আপনার সামনে হাজির করে দিলাম, আমার নবীজি হাতের মধ্যে নিয়ে সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা রে শোন, প্রত্যেক উম্মতের জন্য একটা ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আবু জেহেল আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। বদরে যুদ্ধ বিজয় হয়ে গেল, এই জোয়ার 10 বছর পর্যন্ত চলতে লাগলো, অনেক লম্বা লম্বা ইতিহাস আছে, আজকে আর কোন বলবো কখন। রমজান মাস চলে এলো, বদর যুদ্ধ রমজানে হলো, মক্কা বিজয় কোন মাসে হলো? রমজানে হলো। রমজান মাস বিজয়ের মাস, রমজানের মাস বদরের মাস, রমজান মাস আমরা জানি খালি খাওয়া বন্ধ করার মাস। আমার ভাইয়েরা নবীজি 10,000 সাহাবী নিয়া মক্কার দিকে রওনা করলেন, মক্কার দিকে রওনা করে কাবার সামনে গিয়ে দাঁড়ালেন, মনে আছে কাবার চাবি? মনে আছে, মনে আছে? কাবার সামনে গিয়ে দাঁড়ালেন, সঙ্গে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল যখন সামনে, আমার নবীজির সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, বেলাল দেখো আজকে মক্কা বিজয় হয়ে গেছে, ও বেলাল কাবার চাবিটা নিয়ে আসো, কে আছে উসমান বিন তালহাকে ডেকে আনো। উসমান বিন তালহাকে খুঁজে খুঁজে কেউ পাচ্ছে না, উসমান বিন তালহা কোথায় গেল কোথায় গেল, গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান বিন তালহা মক্কার কোথাও পাবেন না, দুনিয়ার কোথাও পাবেন না, কোথাও সে নাই, কোথায় আছে? কাবা শরীফের ছাদে। কাবা শরীফে কোথায় আছে? ছাদে আছে, কাবার ছাদে আছে। এই কথা যখন বলা হলো, নবীজি বললেন, আলী যাও কে ধরে নিয়ে আসো। কাবার ছাদ থেকে তাকে ধরে নিচে যখন নামানো হলো, রাসূল বলছেন, ওসমান মনে আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান যদি কারো থাকে, ঈমানদারের সঙ্গে বেঈমানি করো না, ঈমানদারদের সঙ্গে তোমরা নাফরমানি করো না, ঈমানদারের বিজয় কে দিবেন? আল্লাহ। আস্তে বলবেন না, কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। আমার ভাইরা, আমার নবীজি, এই প্রিয় সাহাবী হযরত বেলাল খুব খুশি হলেন সেই দিন, এবার উন্মুক্ত মঞ্চে দাঁড়ায় তিনি আজান দিচ্ছেন, প্রাণ ভরে তিনি আগের স্মৃতি চারণ করছেন। আর নবীজি বলছিলাম, উসমান বিন তালহা তুমি ছাদে কেন, কাবার চাবি দাও না, আমি দেব না চাবি, না তোমাকে দিতে হবে, মুশরিকের হাতে আল্লাহর ঘর দেওয়া রাখা যাবে না, তোমায় আমাকে চাবিটা দিয়ে দাও। এইরকম করে যখন কথা চলতেছিল, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দু আল-আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল-আদল। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াত যখন নাযিল হলো, যার জামানত তার হাতে তুমি ফেরত দিয়ে দাও, রাসূল বললেন, ও উসমান, কাবার চাবি তোমার হাতেই থেকে যাবে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। উসমান বিন তালহা বলতেছেন, জি আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর করে একটা বন্টন করে দিলেন, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। যেরকম সুবহানাল্লাহ, এখনো কাবার চাবি উসমান বিন তালহার পরিবারের কাছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক আল্লাহ। আমার ভাইরা, সত্যের বিজয় আছে না নাই? সেই বিজয়টা আসবে ঈমান আনলে। কি আনলে? ঈমান আনলে। মানে ঈমান এনেছি তো নাকি? নামাজ না পড়লে তো ঈমানটা আছে তো নাকি? নাম্বার ওয়ান ইমান। তাহলে দেখুন, চিন্তা করেন কত সময় লাগে একটা ওয়াজ করতে, বহু সময়ের দরকার, ফজর পর্যন্ত হলে একটু ভালো হয়, কিন্তু উপায় তো নাই, অনেক রাত হয়েছে, কালকে অফিস আছে, অনেক অনেকের কাজ আছে। আমার ভাইরা, নাম্বার দুই হচ্ছে, ওয়াতাল মাল আলা হুববিহি, আল্লাহর প্রতি খরচ করা, আল্লাহর প্রতি কি করা? খরচ করা। নাম্বার তিন হলো, ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া। চার, সে সত্যবাদী এবং মুত্তাকি, এবং তার জন্য রয়েছে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ কবুল করে জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন ফজর নামাজ পড়ব সবাই কার হাত তোলেন দেখি আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে আমিন হাত নামান মায়ের আসছে নাকি মাহফিল মায়ের আসছে হ্যাঁ এতক্ষণ বলেন না আপনারা মায়ের আসছে মাহফিল বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ওঠে কে বসেন আমরা দোয়া করি দোয়া করে যাই বসেন সবাই দোয়া একটা ছেলে আল্লাহ ফিরুমুল্লাহ শেখ আমিন ঘরে বসে আছে তার জন্য দোয়া করে দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা গফিরাত নিজমরা তোমার বান্দাগুলোকে নিয়ে এই গভীরাতে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও জনম দুখিনী বাপ জনম দুখি বাপ জঞ্জারে চলে গেলে জিন্দগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শুনে বাড়ি ফিরে যাব বউ বাচ্চা ছেলে নিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না মা যারা চলে গেল জিন্দগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ মার চেহারার দিকে তাকালে করে যে ঠান্ডা হয় বাবার চেহারার দিকে তাকালে মনটা তাজা হয়ে যায় সে আব্বা আম্মা যারা চলে গেলেন জিন্দগির গুনাহ গুলো মাফ করে দাও কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও সবাই চক্ষু বন্ধ করুন দিল থেকে মন থেকে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটাকে তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ এই গ্রামের উপরে তোমার খাস রহমত নাজিল করো ওয়াল্লাহ এই মসজিদকে কবুল করো মসজিদের জায়গা যারা দান করেছেন তুমি তাদেরকেও কবুল করে নাও এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে কবরে আল্লাহ মেহরবানি কৃপানি হাজাতে দুনিয়া থেকে বিদায় হলো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও কোন দিন দুনিয়া থেকে বিদায় হবো জানি না যখন মরে যাব রে মরার সঙ্গে সঙ্গে আমার নাম আর থাকবে না বলা হবে না আব্দুল্লাহ আমিন বলা হবে লাশ ঘর থেকে বের করো বলা হবে না শফিকুল ইসলাম বলা হবে লাশটাকে ঘর থেকে বের করো নাম হয়ে যাবে লাশ গোসল শুরু হয়ে যাবে বললে গোসল করাও লাশটাকে গোসল করাও কাফন কাপড় পরাও লাশটাকে লাশটাকে কবরে নিয়ে যাও লাশটাকে জানাজায় নিয়ে যাও আমাকে নিয়ে সব কবরে শোয়া দেবে রে তিন দিনে চুল থাকবে না পাঁচ দিনে নখ থাকবে না সাত আট দিন দশ দিন পর পেটের নারী বলি সব মুখ কান চোখ মুখ দিয়ে বের হয়ে আসবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ষাট দিনের মাথায় গোটা দেহে হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না রে সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ